পরমাণু সমঝোতা নিয়ে নেতানিয়াহর সঙ্গে একমত নন অ্যাঙ্গেলা মার্কেল ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বেনিয়ামি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইরানের পরমাণু সমঝোতার পক্ষেই অবস্থান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ইউরোপের সরকারগুলোকে আন্তর্জাতিক এই সমঝোতা থেকে সরে যাওয়ার জন্য প্রভাবিত করতে নেতানিয়াহু ইউরোপ সফর শুরু করেছেন সফরের প্রথমেই তিনি বার্লিন গেছেন এই সফরে নেতানিয়াহু ফ্রান্স ও ব্রিটেন যাবেন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে মার্কেল বলেন বৈঠকে সব বিষয়ে সমঝোতা হয়নি তিনি আরও বলেন ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে পরমাণু সমঝোতা অনেক বেশি স্বচ্ছ অ্যাঙ্গেলা মার্কেল আরও বলেন ইসরায়েল ও জার্মানি একমত হয়েছে যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না কিন্তু এই পথে সফলতা অর্জনের ক্ষেত্রে তেল আবিব ও বার্লিনের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য রয়েছে ইরান বিরোধী সামরিক জোটের প্রস্তাব করল ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক জোট গঠনের প্রস্তাব করেছে ইহুদিবাদী ইসরায়েল ইরান যদি সামরিক পর্যায়ে অর্থাৎ বোমা তৈরির মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তাহলে ওই সামরিক জোট ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কল্পিত এই জোটে ইসরায়েল আমেরিকা পশ্চিমা কিছু দেশ এবং আরব মিত্ররা থাকবে বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী ইসরায়েল কাজ গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় কথা জানান তিনি দাবি করেন ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে যার মাধ্যমে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করবে ইসরায়েল কাজ বলেন যদি ইসলামী প্রজাতন্ত্র এখনই আত্মসমর্পণ না করে তাহলে বন্ধু দেশগুলোর উচিত তেহরানের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করা যে তাদের বিরুদ্ধে সামরিক জোট গঠন করা হবে যদি ইরান বোমা বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তাহলে মার্কিন প্রেসিডেন্ট ও পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে পরিষ্কার ঘোষণা দেয়া দরকার এই জোটে অবশ্যই ইসরায়েল ও আরব দেশগুলোকে থাকতে হবে বলে তিনি জোর দেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ